হ্যালো মা। হ্যাঁ বলো। মেথি শাকের পরোটা খেতে ইচ্ছে করছে মা, বলো না একটু রেসিপিটা। ওই তো, প্রথমে মেথি শাকটাকে ভালো করে বেছে নিবে, পরিষ্কার করে ধুয়ে নেবে, তারপরে ঝুড়ি ঝুড়ি করে রেখে দিবে কেটে। আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিবে কিছুটা ময়দা, আর নয়তো আটা, যে কোনো একটা নিলেই হবে। সাথে নিয়ে নিবে নুন আর চিনি আর একটু তেল, যে কোনো তেল নিলেই হবে। ভালো করে একটু ময়াম দিয়ে দিবে। ময়ামটা দেওয়া হয়ে গেলে তার মাঝে একটু দিয়ে দিবে একটু হিং, এটাও একটু ময়াম দিয়ে নিবে। ভালো করেই প্রথমেই দেওয়া উচিত ছিল, তুমি তো ভুল করে ফেললে। তারপরে মেথি শাকটা যে ছিল ওটা দিয়ে ভালো করে একটু চটকে চটকে মাখবে। তারপরে একটু জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিবে। ডো বানানো হয়ে গেলে ছোট ছোট করে লেচি করে নিয়ে রুটির মতো করে বেলে নিও। আর কড়াইটা গরম হয়ে গেলে সেকে নিয়ে অল্প অল্প তেল দিও, তেল দিয়ে ভেজো, একটু মচমচা করো, তাহলেই খেতে স্বাদ লাগবে। মা, খুব সুন্দর বানিয়ে ফেললাম তো তোমার কথা শুনে। হ্যাঁ, এমনি এমনি খেও না, কিছু দিয়ে খেও, সবজি টবজি বানিয়ে। এখন আর কে সবজি বানাতে যাবে, এমনি এমনি খেয়ে নেব। হ্যাঁ মা, খুব সুন্দর বানিয়ে ফেলেছি, এখন রাখছি। হ্যাঁ রাখো।